নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজি এডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজি এডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমরা সবাই জানো যে ইতিমধ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে বেশ কয়েকটি এডমিশন লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টে অনেকে তোমরা সুযোগ পেয়ে অলরেডি এডমিশন নিয়ে নিয়েছ। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা এখনও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওনি, তোমাদের কি আরও অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে বা তোমরা কি আরও কোনো রকম সুযোগ পাবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য? তাছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কি স্পট কাউন্সেলিং হতে পারে? এই নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা এখনও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওনি, তোমাদেরকে জানাবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে আর কিন্তু কোনোরকম অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে না। তবে তার সাথে তোমরা যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি, তোমাদের জন্য একটি গুড নিউজও রয়েছে। তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছিলে যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কি স্পট কাউন্সেলিং হতে পারে। এক্ষেত্রে তোমাদের জানাবো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয়েছে, যদি 80% ক্যাটাগরির অষ্টম অ্যাডমিশন লিস্ট এবং 20% ক্যাটাগরির সপ্তম অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হওয়ার পরেও সিট যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী বিভিন্ন সাবজেক্টে কিন্তু এখনও যথেষ্ট সিট সংখ্যা ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে পিজি এডমিশনের জন্য স্পট কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই বেশি। তাই তোমরা যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি, তোমাদের কাছে কিন্তু আরও একটি সুযোগ আসতে চলেছে। এবার প্রশ্ন আসে যে স্পট কাউন্সেলিং কবে হবে, এই নিয়ে অফিসিয়াল কি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? এক্ষেত্রে তোমাদের জানাবো, এই নিয়ে এখনও কোনো রকম অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী 21 নভেম্বর স্পট কাউন্সেলিংয়ের বিষয়কে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি বেরিয়ে আসবে। যদি 21 নভেম্বর সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমি তোমাদের এই বিষয়ে কেন্দ্র করে আরও একটি ডিটেলস ভিডিও বানিয়ে জানিয়ে দেব। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।